আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সকলেই ভালো আছো। আজকে আমি আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষের তড়িৎবিদ্যা ও চুম্বকত্বের পঞ্চম অধ্যায় থেকে। আমাদের আজকের পাঠ পরাবৈদ্যুতিক মাধ্যমে গসের সূত্র। প্রথমে আমরা জেনে নিই পরাবিদ্যুৎ কি। যেসব পদার্থের পরমাণুতে ইলেকট্রন সমূহ দৃঢ়ভাবে আবদ্ধ থাকে এবং ইলেকট্রনগুলো চলাচলে অবাধ স্বাধীনতা পায় না, সেসব পদার্থকে পরাবিদ্যুৎ বলে, যেমন রবার, কাঁচ, মোম ইত্যাদি। এখন আমরা দেখব ধারকের দুই পাতের অভ্যন্তরে যদি পরাবিদ্যুৎ স্থাপন করা হয় তাহলে কি ঘটে। ধারকের প্রথম পাতে যদি ধনাত্মক চার্জ প্রয়োগ করা হয় তাহলে দ্বিতীয় পাতে ঋণাত্মক চার্জ আবিষ্ট হবে। এখন দুই পাতের মাঝখানে যদি পরাবিদ্যুৎ স্থাপন করা হয় তাহলে পরাবিদ্যুতের ঋণাত্মক চার্জ অর্থাৎ ইলেকট্রনগুলো ধারকের প্রথম পাতের দিকে অগ্রসর হবে, কারণ আমরা জানি বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। যেহেতু ধারকের প্রথম পাতে ধনাত্মক চার্জ আছে, সেই জন্য পরাবিদ্যুতের ঋণাত্মক চার্জ বা ইলেকট্রনগুলো প্রথম পাতের দিকে অগ্রসর হবে। একইভাবে ধনাত্মক চার্জগুলো ধারকের দ্বিতীয় পাতের দিকে অগ্রসর হবে। এভাবে ঋণাত্মক এবং ধনাত্মক চার্জ সজ্জিত হবে। আর আমরা জানি দুটি সমপরিমাণ এবং বিপরীতধর্মী চার্জ যদি খুব কাছাকাছি থাকে তাহলে তড়িৎ দ্বিমেরুর সৃষ্টি হয়। এভাবে এখানে অনেকগুলো তড়িৎ দ্বিমেরুর সৃষ্টি হবে, আর এই অবস্থাকে বলা হয় মেরুবর্তিতা। এবারে আমরা জানব ধারকের দুই পাতের অভ্যন্তরে যদি পরাবিদ্যুৎ স্থাপন করা হয় তাহলে ধারকত্ব বাড়বে না কমবে। ধারকের দুই পাতের অভ্যন্তরে যদি পরাবিদ্যুৎ স্থাপন করা হয় তাহলে একটা আবিষ্ট তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়, আর এই আবিষ্ট তড়িৎ ক্ষেত্র মূল ক্ষেত্রের বিপরীতে ক্রিয়া করে এবং প্রযুক্ত বহিঃস্থ ক্ষেত্রকে দুর্বল করে দেয়। অর্থাৎ বাইরে থেকে যে তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করা হয়েছে সেটি হ্রাস পাবে। আর আমরা জানি E ইজ ইকুয়াল টু V/D। যদি তড়িৎ ক্ষেত্র হ্রাস পায় তাহলে বিভব পার্থক্য হ্রাস পায়। এভাবে ধারকের দুই পাতের মধ্যে বিভব পার্থক্য হ্রাস পাবে। আর আমরা জানি C ইজ ইকুয়াল টু Q/V, অর্থাৎ বিভব পার্থক্য যদি হ্রাস পায় তাহলে ধারকত্ব বৃদ্ধি পায়। যেহেতু এখানে বিভব পার্থক্য হ্রাস পেয়েছে সেজন্য ধারকত্ব বৃদ্ধি পাবে। অর্থাৎ ধারকের দুই পাতের অভ্যন্তরে যদি পরাবিদ্যুৎ স্থাপন করা হয় তাহলে ধারকত্ব বৃদ্ধি পাবে। এবারে আমরা পরাবৈদ্যুতিক মাধ্যমে গসের সূত্রটি প্রতিপাদন করব। প্রথমে আমরা একটি পরাবিদ্যুৎ মুক্ত সমান্তরাল পাত ধারক বিবেচনা করি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটি সমান্তরাল পাত ধারকের চিত্র দেখতে পাচ্ছ। এখানে ধারকের দুই পাতের অভ্যন্তরে কোনো পরাবিদ্যুৎ নেই। প্রথম পাতে প্লাস কিউ পরিমাণ চার্জ প্রয়োগ করায় দ্বিতীয় পাতে মাইনাস কিউ পরিমাণ চার্জ আবিষ্ট হয়েছে। মনে করি ধারকের দুই পাতের মধ্যবর্তী স্থানে বৈদ্যুতিক প্রাবল্য ই নট। গসের সূত্র প্রয়োগ করে পাই ইন্টিগ্রেশন অফ ই নট ডট ds ইজ ইকুয়াল টু Q/ε0। তোমরা গসের সূত্র আগে পড়েছ। গসের সূত্রটি ছিল কোনো বদ্ধ তলের উপর স্থির তড়িৎ ক্ষেত্রের মোট অবিলম্ব আবেশ ওই তল দ্বারা বেষ্টিত মোট চার্জের 1/ε0 গুণ। এখানে আমরা চার্জ দেখতে পাচ্ছি, কিউ পরিমাণ আছে, সেজন্য এখানে হয়েছে ইন্টিগ্রেশন অফ ই নট ডট ds ইজ ইকুয়াল টু Q/ε0। এখান থেকে আমরা পাচ্ছি E নট A ইজ ইকুয়াল টু Q/ε0 বা E নট ইজ ইকুয়াল টু Q/ε0। এবারে আমরা একটি পরাবিদ্যুযুক্ত সমান্তরাল পাত ধারক বিবেচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটি সমান্তরাল পাত ধারক দেখতে পাচ্ছ। এর অভ্যন্তরে পরাবিদ্যুৎ আছে। একটু আগে আমরা জেনেছি পরাবিদ্যুৎ স্থাপন করলে পরাবিদ্যুতের নেগেটিভ এবং পজিটিভ চার্জগুলো ধারকের দুই পাতের দিকে সরে যায়। এখানে আমরা পরাবিদ্যুতের নেগেটিভ চার্জকে মাইনাস কিউ প্রাইম এবং পজিটিভ চার্জকে প্লাস কিউ প্রাইম দ্বারা নির্দেশ করেছি। মনে করি এর দুই পাতের মধ্যবর্তী স্থানে বৈদ্যুতিক প্রাবল্য ই।
গসের সূত্র প্রয়োগ করে পাই ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস ইজ ইকুয়াল টু কিউ মাইনাস কিউ প্রাইম ডিভাইডেড বাই এপসিলন নট। এখানে আমরা দেখতে পাচ্ছি ধারকের প্রথম পাতে চার্জ আছে প্লাস কিউ এবং এর সন্নিকটে চার্জ আছে মাইনাস কিউ প্রাইম। তাহলে গোসীয় তলে মোট চার্জের পরিমাণ হচ্ছে কিউ মাইনাস কিউ প্রাইম। এই কারণে এখানে হয়েছে ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস ইজ ইকুয়াল টু কিউ মাইনাস কিউ প্রাইম ডিভাইডেড বাই এপসিলন নট, বা ই এ ইজ ইকুয়াল টু কিউ বাই এপসিলন নট মাইনাস কিউ প্রাইম বাই এপসিলন নট, বা ই ইজ ইকুয়াল টু কিউ বাই এ এপসিলন নট মাইনাস কিউ প্রাইম ডিভাইডেড বাই এ এপসিলন নট। আমরা জানি পরাবৈদ্যুতিক ধ্রুবক কে ইজ ইকুয়াল টু ই নট ডিভাইডেড বাই ই। এখানে ই নট হচ্ছে শূন্য স্থানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং ই হচ্ছে কোনো মাধ্যমে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এখান থেকে আমরা পাচ্ছি ই ইজ ইকুয়াল টু ই নট ডিভাইডেড বাই কে। এবারে আমরা 2 নং সমীকরণ থেকে পাচ্ছি ই নট ডিভাইডেড বাই কে ইজ ইকুয়াল টু কিউ বাই এ এপসিলন নট মাইনাস কিউ প্রাইম এ এপসিলন নট। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা পাশে 2 নং সমীকরণটি দেখতে পাচ্ছ, ই ইজ ইকুয়াল টু কিউ বাই এ এপসিলন নট মাইনাস কিউ প্রাইম ডিভাইডেড বাই এ এপসিলন নট ছিল। এখানে ই এর জায়গায় আমরা 3 নং সমীকরণ থেকে যদি ই নট ডিভাইডেড বাই কে বসাই তাহলে এইটি পাচ্ছি। এখান থেকে আমরা পাচ্ছি কিউ বাই এপসিলন নট কে এ ইজ ইকুয়াল টু কিউ বাই এ এপসিলন নট মাইনাস কিউ প্রাইম ডিভাইডেড বাই এ এপসিলন নট। আমরা 1 নং সমীকরণে পেয়েছিলাম ই নট ইজ ইকুয়াল টু কিউ বাই এ এপসিলন নট। ই নটের মানটি এখানে বসিয়ে আমরা এটি পেয়েছি, বা কিউ বাই কে ইজ ইকুয়াল টু কিউ মাইনাস কিউ প্রাইম। দ্বিতীয় ধারকের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম ইন্টিগ্রেশন অফ ইপসিলন নট ই ডট ডিএস ইজ ইকুয়াল টু কিউ মাইনাস কিউ প্রাইম। এবারে 4 নং সমীকরণ থেকে কিউ মাইনাস কিউ প্রাইমের মানটি আমরা এখানে বসাবো। ইন্টিগ্রেশন অফ ইপসিলন নট ই ডট ডিএস ইজ ইকুয়াল টু কিউ বাই কে, বা কে ইন্টিগ্রেশন অফ ইপসিলন নট ই ডট ডিএস ইজ ইকুয়াল টু কিউ, আর এটি হচ্ছে পরাবৈদ্যুতিক মাধ্যমে গসের সূত্র। ধন্যবাদ তোমাদের সবাইকে, ভালো থেকো সবাই।